আপু, আমার স্টারের সেট আপ আসছে, কিন্তু আমি এখনো স্টার সেট আপ করি নাই। অনেকেই বলে স্টার সেট আপ করলে নাকি অনেক সমস্যা হয় টিন সার্টিফিকেট নিয়ে। এই ধারণাটা কতটুকু সত্যি? দেখুন, টিন সার্টিফিকেট মানে কি জানেন? আপনি সরকারকে কর দিচ্ছেন, মানে হচ্ছে গিয়ে আপনি সরকারকে একটা আপনার ইনকাম থেকে কিছুটা অংশ দিচ্ছেন। এটার জন্য হচ্ছে গিয়ে আপনি সরকারকে কর দেওয়ার জন্য আপনার একটা টিন সার্টিফিকেট তৈরি করতে হয়। ওই টিন নাম্বারটাই হচ্ছে গিয়ে আমাদের সেট আপের সময় লাগে। তো অনেকেই ভুল ধারণা থাকে যে টিন করলেই হচ্ছে গিয়ে আমার সরকারকে ট্যাক্স বা ভ্যাট দিতে হবে, এরকম কিন্তু কোনো কিছুই না। আপনি যদি বাৎসরিকভাবে 2 লক্ষ টাকার বেশি ইনকাম করেন ফেসবুক থেকে, তাহলে সামান্য কিছু পরিমাণে ট্যাক্স ফেসবুক থেকে অটোভাবেই হচ্ছে গিয়ে কেটে নিয়ে যাবে সরকারি খাতায়। সো আপনারা যখন স্টার সেট আপ আসবে, সাথে সাথে আপনারা স্টারটা সেট আপ করে ফেলবেন টিন নাম্বার দিয়ে। এখন অনেকেই প্রশ্ন করবেন যে টিন নাম্বার দিয়ে যদি আমি সেট আপ করি, বা কার টিন নাম্বার দিব, কার ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করব। যার টিন নাম্বার দিবেন তারই কিন্তু ব্যাংক অ্যাকাউন্টটা অ্যাড করতে হবে। ধরেন আপনি আপনার বড় ভাইয়ের টিন নাম্বার দিচ্ছেন, তারই কিন্তু ব্যাংক অ্যাকাউন্টটা অ্যাড করতে হবে। আপনি যদি আপনার টিন নাম্বার দেন, তাহলে কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে হবে। আশা করি বুঝতে পেরেছেন।